লিঙ্গ বৈষম্য নিয়ে কর্মশালার আয়োজন করলো লিগ্যাল রাইট প্রোটেকশন অর্গানাইজেশন নামে একটি সংগঠন। রবিবার জলপাইগুড়ি প্রেস ক্লাবে মানবাধিকার দিবস উপলক্ষে ওই কর্মশালার আয়োজন করা হয়। ওই কর্মশালায় উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলার অতিরিক্ত দায়রা বিচারক রানা দান, জলপাইগুড়ি ক্রুক হোমের সুপার দেবব্রত দেবনাথ, আইনজীবী দীপঙ্কর সেন এবং লিগ্যাল রাইট প্রোটেকশন অর্গানাইজেশন চেয়ারম্যান অতীন্দ্র চৌধুরী প্রমুখ। ওই আলোচনা সভায় স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নেয় বলে জানা গিয়েছে। এদিনের আলোচনা সভায় লিঙ্গ বৈষম্য, মানবাধিকার ও শিশু সুরক্ষা প্রসঙ্গ নিয়ে বক্তারা তাদের বক্তব্য তুলে ধরেছেন বলে জানা গিয়েছে। যে সমস্ত বাচ্চার ক্ষেত্রে কেয়ার অ্যান্ড প্রোটেকশন, সেই সমস্ত বাচ্চাগুলোর জন্য এই দিনগুলো মানে আরও বেশি করে মানে উদযাপন করা দরকার। কারণটা হচ্ছে গার্জিয়ানদের মধ্যে কনসাসনেসটা বাড়ে বাচ্চাদের কেন কেয়ার অ্যান্ড প্রোটেকশনের প্রয়োজন হচ্ছে। কারণ আমাদের এখন সমস্যা হচ্ছে একটা অবৈধভাবে বাচ্চা বাচ্চা হয়ে যাওয়ার সময় বা চাইল্ড লেবার একটা সমস্যা আছে। হ্যাঁ, এবং বাচ্চাদের মধ্যে যদি আমরা মানে বাচ্চাদের কেয়ার করি, বাচ্চাদের প্রোটেকশনগুলো যদি দিতে পারি, তাহলে হয়তো বা আমাদের যে ভবিষ্যতের যে সুনাগরিকগুলো গড়ে উঠবে।